চেঙ্গিস খানের নাম শুনেনি এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চেঙ্গিস খান নামটা শুনলেই মনে ভেসে ওঠে সেই ভয়ঙ্কর এক যোদ্ধা যিনি অর্ধেক পৃথিবী যুদ্ধ করে জয় করেছিলেন, যার নাম শুনলে সেই সময় বড় বড় রাজা বাদশারাও ভয়ে কাঁপত। কিভাবে এক কৃতদাস থেকে ইতিহাসের ভয়ঙ্কর সম্রাট চেঙ্গিস খান হয়ে উঠলেন, সেই কাহিনী নিয়ে নির্মিত রাশিয়ান সিনেমা মঙ্গল দ্য রাইজ অব চেঙ্গিস খান। আজ এই সিনেমাটির বাংলা সারসংক্ষেপ শোনাব। ডিয়ার সিনেঘর চ্যানেলে আপনাদের স্বাগতম। চেঙ্গিস খানের ছোটবেলায় নাম ছিল তেমুজিন। তাদের গোত্রের বসবাস ছিল বিস্তীর্ণ মঙ্গল তৃণভূমিতে। তার বাবা ইসুগেই একজন খান এবং তাদের গোত্রের প্রধান। গোত্রের রীতি অনুযায়ী 9 বছর বয়সী তেমুজিনকে নিয়ে তার বাবা ইসুগেই ছেলের বউ খোঁজার জন্য বেরিয়ে পড়ে। তিনি মার্কিট গোত্র থেকে তেমুজিনের মাকে অপহরণ করেছিলেন। তারা অবশ্যই সেটার প্রতিশোধ নিবে, তাই সেই গোত্রের সাথে মিত্রতার জন্য ছেলেকে ওই গোত্রে বিয়ে দিতে চান। রাস্তার মধ্যে ইসুগেই তার বন্ধুর গোত্রে বিশ্রামের জন্য থামে। সেখানে বর্থে নামের এক মেয়ের সাথে তেমুজিনের পরিচয় হয়। বর্থে বলে স্মার্ট মানুষরা তাদের গোত্রে বউ খুঁজে, তাই তেমুজিনের উচিত বর্থেকে বউ হিসেবে বাছাই করা। বর্থেকে দেখে তেমুজিনেরও ভালো লেগে যায়, তাই সে বাবাকে এই গোত্রেই বউ খুঁজতে বলে। পরের দিন সকালে গোত্রের সব মেয়ের মধ্য থেকে তেমুজিন বর্থেকে বাছাই করে। তাদের গোত্রের নিয়ম অনুসারে 5 বছর পর তারা বিয়ে করতে পারবে। ওই গোত্র থেকে যাওয়ার আগে তেমুজিন বর্থেকে একটি বিশেষ চিহ্নের হার উপহার দেয়। তেমুজিন আর তার বাবা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এই গোত্রে বউ বাছাই করার জন্য তেমুজিনের বাবা তেমুজিনের উপর রাগ করে। তিনি শুধু ভাবেন মার্কেট গোত্রের লোকদের কিভাবে বুঝাবেন। রাস্তায় ফেরার পথে প্রচণ্ড বজ্রপাত সহ বৃষ্টি শুরু হয়। তারা একটি পাহাড়ে আশ্রয় নেয়। সেখানে ইসুগেই তেমুজিনকে বলে এই বজ্রপাত হলো গড তেনগিরির রাগের বহিঃপ্রকাশ। সব মঙ্গল এই বজ্রপাতকে প্রচণ্ড ভয় পায়। রাস্তায় বিশ্রাম নেওয়ার জায়গায় তাদের শত্রুর সাথে দেখা হয়। শত্রুর দলের পক্ষ হতে এক বাটি দুধ উপহার দেয়। তারাও কৃতজ্ঞতা স্বরূপ দুধ ফল দেয়। ইসুগেইর সহযোগী টার্গুটেই বলে শত্রুরা কেমন করে তাকাচ্ছে, আগে দাসকে দুধ খাইয়ে পরীক্ষা করে নাও দুধে বিষ আছে কি না। ইসুগেই বলে আমি যদি খান হয়ে কারো উপহারে সন্দেহ করি তাহলে তো সমাজে বিশৃঙ্খলা দেখা দিবে। তিনি পুরো দুধ পান করেন। রাস্তায় যেতে যেতে ইসুগেইর পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয়। একসময় ঘোড়া থেকে পড়ে যায়। আসলে ওই দুধে বিষ মিশানো ছিল। এটা দেখে তো টার্গুটেই বেশ খুশি হয়, কারণ এবার সে খান হবে। টার্গুটে আর বাকি লোকেরা ইসুগেই আর তেমুজিনকে রেখে চলে যায়। মরার সময় ইসুগেই তেমুজিনকে বলে আমি চলে যাচ্ছি, এখন থেকে তুমি খান হবে, গড তেনগিরির কাছে সাহায্য চেয়েও নিজের মনে শক্তি রেখো, আরও শক্তিশালী হও। ইসুগেইয়ের অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করে তেমুজিন আর তার মা বাড়ি ফিরে দেখে টার্গুটে এবং তার লোকেরা যে যা পাচ্ছে সব দখল করে নিচ্ছে। তেমুজিনের মা সবাইকে বিশ্বাসঘাতক বলে গালি দেয়। টার্গুটেই বলে ইসুগেই আর নেই, এখন থেকে আমি এই গোত্রের খান। তেমুজিনের মা বলে আমার ছেলে হবে এই গোত্রের খান, সে সবের প্রতিশোধ নিবে। তখন টার্গুটেই তেমুজিনকে খুন করে তার পথের কাঁটা পরিষ্কার করতে চায়। কিন্তু তাদের গোত্রের নিয়ম হলো কোনো শিশুকে খুন করা যাবে না। একজন শিশু কিনা সেটা পরিমাপ করা হয় গরুর গাড়ির চাকার মাপ অনুযায়ী। যেহেতু তেমুজিন গরুর গাড়ির চাকার চেয়ে ছোট হয় তাই তাকে মেরে ফেলতে পারে না। টার্গুটেই বলে তেমুজিন বড় হোক, আগামী শীতে এসে তাকে খুন করব। এই বলে তারা সব ঘোড়া ভেড়া জিনিসপাতি নিয়ে চলে যায়। তেমুজিনের মা তেমুজিনকে বলে তোকে টার্গুটেইকে খুন করতে হবে, তবে এখন আপাতত লুকিয়ে নিজেকে বাঁচাতে হবে। সেই শীতে তেমুজিন লুকানোর কোনো জায়গা পায় না। সে গড তেনগিরির কাছে সাহায্যের জন্য তাদের পবিত্র পর্বতের দিকে যায়। কিন্তু সে পর্বত অনেক দূরে ছিল। হঠাৎ সে বরফ ভেঙে পানিতে পড়ে যায়। সেখান থেকে জামুখার নামের তারই বয়সী একজন উদ্ধার করে। তেমুজিন জামুখাকে বলে তুমি আমার ভাই হবে। তখন জামুখা আর তেমুজিন উভয়ে হাত কেটে দুধের মধ্যে রক্ত মিশিয়ে একে অপরে পান করে দুইজনে রক্তের ভাই হয়। জামুখা বলে আমি যখন খান হব তখন তোমায় 2nd in command বানাবো। তেমুজিন বলে আগে আমার শত্রু টার্গুটেইকে হত্যা করতে হবে। সেই শীতে টার্গুটেই তেমুজিনকে বন্দি করে নিয়ে যায়। এবার আর তাকে ছেড়ে দেয় না, নিজের কাছে বন্দি করে রাখে যাতে বড় হলেই খুন করতে পারে।
তেমুদিন টার্গুটেইকে বলে, আমি আর খান হতে চাই না। টার্গুটেই বলে, তোমার খান হওয়া না হওয়া নিয়ে কেউ ভাবে না, কিন্তু তোমায় খুন করলে আমি শান্তিতে ঘুমোতে পারবো। বন্দি তেমুদিনকে এক বৃদ্ধ যত্ন করে খাওয়ায় আর বলে, তোমায় শক্তিশালী হতে হবে। জামুখা এসে তেমুদিনকে বলে, তোমার পরিবার নিরাপদে আছে, দুশ্চিন্তা করো না। তেমুদিন জামুখাকে বলে, আমার বউকে খুঁজে বের করে তাকে আমার জন্য অপেক্ষা করতে বলিও। টার্গুটে আবার এসে গরুর গাড়ির চাকার সাথে তেমুদিনকে মেপে দেখে, এবারও ছোট। তাই ওই বৃদ্ধকে বলে, বেশি করে খাওয়াও। এরপর এসে যেন দেখি সে বড় হয়ে গেছে। ওই বৃদ্ধটি তেমুদিনকে পালিয়ে যেতে সাহায্য করে। তেমুদিন গলায় কাঠের বেড়ি সহ দৌড়ে সেই পবিত্র পাহাড়ে যায়। সেখানে গিয়ে গড় তেনগিকে বলে, আমি আপনার সামনে মাথা নত হয়েছি, আমায় মুক্ত করে দিন। সেখানে একটি শিয়াল দেবদূত হয়ে আসে। তেমুদিনের গলা থেকে কাঠের বেড়িটি খুলে গিয়ে তেমুদিন মুক্ত হয়ে যায়। প্রায় 7 বছর পর তেমুদিন বেশ বড় হয়েছে। এখনও টার্গুটে তার পিছনেই লেগে আছে। একসময় টার্গুটে তেমুদিনকে খুঁজে পায়, তাকে ধরে ঘোড়ার পিছনে বেঁধে টেনে আনে, তাকে আবার গলায় কাঠের বেড়ি দিয়ে বন্দি করে রাখে। রাতে সবাই খেলাধুলায় মত্ত থাকে। তেমুদিন একজনের থেকে পানি চায়, কিন্তু ওই লোক কোনো কথা শুনে না। তখন সে ওই লোকটিকে গালি দেয়। গালি শুনে লোকটি তেমুদিনকে মারতে আসে। উল্টো তেমুদিন ওই লোককে তার গলার কাঠের বেড়ির আঘাতে খুন করে পালিয়ে যায়। সবাই খেলায় মত্ত থাকায় তার দিকে কেউ খেয়াল করে না। হাঁটতে হাঁটতে তেমুদিনের সাথে এক ঘোড়াপালকের দেখা হয়। ওই ঘোড়াপালক তেমুদিনকে কাঠের বেড়ি থেকে মুক্ত করে। ওই লোক বলে, আমি তোমায় চিনি, তুমি আমার ঘোড়া নিয়ে যাও। তেমুদিন ঘোড়ায় চড়ে যাওয়ার সময় ওই লোককে বলে, আমি তোমায় কখনো ভুলবো না। তেমুদিন তার ছোটবেলার পছন্দ করে রাখা বউ বর্তের বাবার কাছে যায়। বর্তের বাবা বলেন, আমি তো ভেবেছিলাম তুমি মারা গেছো। বর্তে এখনও তোমায় চায় কি না জানি না, তবে সে যদি চায় তুমি তাকে বিয়ে করে নিয়ে যেতে পারো। এই বলে সে বর্তেকে ডাকে। বর্তে তেমুদিনকে দেখে খুবই খুশি হয় এবং সে বিয়েতে রাজিও হয়। তেমুদিন বর্তেকে বিয়ে করে তার মায়ের কাছে নিয়ে আসে। তার মা তাদেরকে সাদরে গ্রহণ করে। তেমুদিন আর বর্তে একটু দূরে নদীর পাড়ে তাদের জন্য তাঁবু গেড়ে ঘর বানায়। তেমুদিনের বিয়ের মাত্র কয়েকদিন পরেই এক রাত্রে মার্কেট গোত্রের লোকেরা তেমুদিনের গোত্রে হামলা করে। এই মার্কেট গোত্র থেকেই তেমুদিনের বাবা এসুগেই তেমুদিনের মাকে অপহরণ করেছিলেন। তখন তেমুদিনের মাও ছিল এক মার্কেটের নতুন বউ। তারা খবর পেয়েছে তেমুদিন বিয়ে করেছে, তাই তারা তেমুদিনের বউকে অপহরণ করে প্রতিশোধ নিতে এসেছে। সেখানে তেমুদিন বা ওর বউ কাউকেই খুঁজে পায় না। তারা পুরো এলাকা তছনছ করে দেয়। শেষে তারা খবর পায় কোথায় তেমুদিন তার বউকে নিয়ে ঘর বেঁধেছে। তেমুদিন আর বর্তে খুবই ভালো সময় কাটাচ্ছিল। ওই মুহূর্তে মার্কেটদের দেখে দুইজনে ঘোড়ায় চড়ে পালাতে ধরে। মার্কেটরা তাদের পিছনে ধাওয়া করে। মার্কেটদের একজন তীর মারলে তীরটি তেমুদিনের পিঠে বিদ্ধ হয়। তেমুদিন খুবই আহত হয়। বর্তে তেমুদিনকে বাঁচানোর জন্য ওই ঘোড়ার পিঠে চাবুক মেরে বাড়ির দিকে যেতে বলে, আর সে ওখানেই দাঁড়িয়ে যায়। মার্কেটরা এসে বর্তেকে বন্দি করে নিয়ে যায়। ঘোড়াটি আহত তেমুদিনকে নিয়ে বাড়ি পৌঁছে তেমুদিনের মা অনেক সেবা যত্ন করে তেমুদিনকে সুস্থ করে। সুস্থ হয়ে তেমুদিন জামুখার কাছে বর্তেকে উদ্ধারের সাহায্যের জন্য যায়। জামুখা বলে, মঙ্গলরা কখনো মহিলাদের জন্য যুদ্ধ করে না। আমি তাইচারকে বলছি সে তোমায় নতুন দুইটি বউ দিবে। কিন্তু তেমুদিন বলে সে তার বর্তেকে ফিরে আনতে চায়। তখন জামুখা বলে, তুমি যুদ্ধের জন্য কতজন যোদ্ধা আনতে পারবে? তেমুদিন বলে, আমার তলোয়ার আর কিছু মানুষ আছে। জামুখা বলে, এই কয়জন যথেষ্ট নয়, আমরা 1 বছর অপেক্ষা করি, এর মধ্যে আরও সৈন্য আর শক্তি জোগাড় করি, এরপর মার্কেটদের আক্রমণ করে তোমার বউকে ফিরে আনব। সে আরও বলে, আমরা মহিলার জন্য যুদ্ধে যাচ্ছি, এ কথা আবার কাউকে বলিও না। প্রায় 1 বছর পর তেমুদিন আর জামুখা অনেক সৈন্য নিয়ে মার্কেটদের আক্রমণ করে। তাদের সাথে প্রচণ্ড যুদ্ধ হয়। যুদ্ধক্ষেত্র থেকে তেমুদিন মার্কেটদের একটা মুখোশ পরে মার্কেট সেজে মার্কেটদের তাঁবুতে বোর্ড থেকে খুঁজে। মার্কেটটা তাকে চিনতে পেয়ে তার উপর আক্রমণ করে। ওদের সবাইকে তেমুদিন একাই ধরাশায়ী করে দেয়। এক পর্যায়ে খুঁজতে খুঁজতে তেমুদিন একটা তাঁবুতে বোর্ড থেকে পেয়ে যায়। বোর্থে তখন প্রেগনেন্ট ছিল। বোর্থে তার মার্কেট স্বামীকে খুন করেছে। তেমুদিন জামুখাকে বলে, বোর্থের গর্ভে আমার সন্তান। বোর্ড থেকে নিয়ে তেমুদিন জামুখা চলে আসে। রাতে তারা আনন্দ উৎসব করে। জামুখা তেমুদিনকে বলে, তুমি কি খুশি?
তেমুজিন বলে, হ্যাঁ আমি অনেক খুশি। জামুখা বলে, আমি হলে এমন বউকে আর গ্রহণ করতাম না। তুমি অনেক সাহসী তেমুজিন। এইটা নিয়ে সবাই আরো হাসি ঠাট্টা করে। তেমুজিন জামুখাকে বিদায় জানিয়ে চলে যেতে চায়, কিন্তু জামুখা বলে, তুমি আমার এখানেই থেকে যাও। আরো বলে, তুমি আমার সেকেন্ড ইন কমান্ড হিসেবে থাকবে। তেমুজিন বলে, আমি আমার নিজের প্রভু হতে চাই, কারো অধীনে থাকতে চায় না। যুদ্ধে যেসব মাল লুট করেছিল তার বেশিরভাগ জামুখা নিয়ে নেয়, তেমুজিনকে অল্প কিছু দেয়। তেমুজিনের এক সৈন্য তেমুজিনের জন্য লুটের মাল থেকে সবচেয়ে ভালো একটি তলোয়ার বেছে আনে। ওই সৈনিক বলে, বাকি যে লুটের মাল আছে ওগুলো আমরা কিভাবে ভাগ করব। তেমুজিন বলে, আমার জন্য 10 ভাগের 1 ভাগ রেখে বাকিগুলো যোদ্ধাদের মধ্যে ভাগ করে দাও। যেসব পরিবারের যোদ্ধা মারা গেছে তাদের দিকে বিশেষ খেয়াল রেখো। আর সেই ভালো তলোয়ারটি এক যোদ্ধাকে উপহার দেয়। তেমুজিনের এমন উদারতা দেখে সবাই অনেক খুশি হয়ে যায়। এটা দেখে জামুকার ভাই তাইচার জামুখার কান মন্ত্রণা দেয়। তাইচার বলে, এবার তেমুজিন তার ভাগের সব কিছু দিয়ে দিয়েছে, পরের বার হয়তো সে সব নিয়ে নিবে। জামুখা তাইচারকে বলে, আমার ভাইয়ের নামে এসব খারাপ কথা বলো না। সকালে উঠে জামুখা দেখে তেমুজিন চলে গেছে। সে বলে, আমার ভাই বড়ই জেদি, আমায় রেখে চলে গেল। সে তার বড় দুইজন যোদ্ধার খোঁজ করলে দেখে তারা নেই, সাথে আরও অনেক সৈন্য নেই। পরে তাইচার থেকে জানতে পারে তারা তেমুজিনের সাথে গেছে। জামুখার তাইচার দ্রুত বেরিয়ে পড়ে। জামুখা তেমুজিনকে বলে, যাওয়ার আগে আমায় বিদায় জানালে না কেন? তেমুজিন বলে, তখন তুমি ঘুমাচ্ছিলে তাই আর তোমায় ডাকিনি। তখন জামুখা বলে, কিন্তু আমার লোক তোমার সাথে কেন? তেমুজিন বলে, মঙ্গলরা ইচ্ছে করলে তাদের প্রভু পরিবর্তন করতে পারে, তাদের সে অধিকার আছে। সৈন্যরা জানায় তেমুজিন অনেক উদার আর সৈন্যদের প্রাপ্য বুঝিয়ে দেয়, তাই তারা তেমুজিনের সাথে এসেছে। জামুখার তাইচার তখন রাগ নিয়ে ফিরে যায়। একদিন ভোরে কিছু লোক তেমুজিনের ঘোড়া চুরি করে নিয়ে যেতে ধরে। সেই ঘোড়া বাঁচাতে গিয়ে তেমুজিনের লোক চিনতে না পেরে ভুল করে একজনকে মেরে ফেলে। পরে দেখা যায় মৃত লোকটি আর কেউ না, জামুখার আপন ভাই তাইচার। তেমুজিন তো বুঝতে পারে জামুখার সাথে শত্রুতা বেড়ে গেল। এখন তার হাতে উপায় আছে দুইটি। একটি হলো যে তাইচারকে খুন করেছে তাকে জামুখার হাতে তুলে দিয়ে ভুল স্বীকার করা, আর একটা হলো জামুখার সাথে যুদ্ধ করা। কিন্তু জামুখার সাথে যুদ্ধ করার মতো তেমুজিনের সেই সামর্থ্য নেই। তেমুজিনের বউ বর্থে বলে, যে খুন করেছে সে তো জেনে শুনে খুন করেনি, সে তোমার ঘোড়ার পাল দেখাশোনা করে। তুমি যদি তাকে জামুখার হাতে তুলে দাও তাহলে মানুষ কি বলবে? টার্গুটে জামুখের কাছে গিয়ে মিল পাতায়। সে বলে, তেমুজিনকে আমি আমার ঘোড়ার লেজের সাথে বাঁধতে চাই, কিন্তু সেটার জন্য তোমার সাহায্য প্রয়োজন। জামুখা বুঝতে পারে টার্গুটে ভয়ে আছে। সে বলে, এই বিস্তীর্ণ মঙ্গল তৃণভূমিতে শুধু দুইজন শক্তিশালী মঙ্গল আছে, একজন আমি আর একজন আমার ভাই তেমুজিন। জামুখা টার্গুটে বিশাল সৈন্য নিয়ে তেমুজিনের উপর আক্রমণ করার জন্য আগায়। তেমুজিনের লোক তেমুজিনকে এই বিষয়ে খবর দেয়। তেমুজিনের হাতে দুইটি অপশন থাকে। একটি হলো তাদের পরিবারকে ছেড়ে পালিয়ে যাওয়া, যে কাজ সব মঙ্গলরা বিপদের সময় করে থাকে, আর একটি হলো জামুখার সাথে যুদ্ধ করা। কিন্তু এই বিশাল সেনাবাহিনীর সাথে তারা যুদ্ধে পারবে না, এর ফলে তারা সহ পরিবারের সবাই মারা যাবে। সবাই তাকে পালিয়ে জীবন বাঁচাতে বলে, কিন্তু তেমুজিন বলে, সে পরিবারকে রেখে পালাবে না। পরিবারকে যদি সুরক্ষিত রাখতে পারে, তাহলে যদি তারা কখনো বেঁচেও ফেরে, তাহলে হয়তো আবার পরিবারের সাথে মিলতে পারবে। সে তখন সবাইকে নিয়ে একটা পাহাড়ের উপর ওঠে, গরুর গাড়িগুলো দিয়ে প্রতিরোধ গড়ে তোলে, আর কাসারকে যথেষ্ট সৈন্য নিয়ে তাদের পরিবারদের নিরাপদ জায়গায় নিয়ে যেতে বলে। বর্থে যাওয়ার আগে তেমুজিনকে সে বিশেষ হাতটি দিয়ে বলে, বেঁচে থেকো আর আমাদের ভুলিও না। বাকি সবাই মিলে জামুখার বিশাল সৈন্যবাহিনীর বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়। টার্গুটে জামুখাকে বলে, দ্রুত না গেলে তেমুজিন তো পালিয়ে যাবে। জামুখা বলে, তুমি আমার ভাইকে চিনো না, সে পালানোর মতো মানুষ নয়। জামুখা এসে তেমুজিনের উপর আক্রমণ করে, বিশাল যুদ্ধ হয়। তেমুজিনের সৈন্যরা প্রাণপণ যুদ্ধ করে, কিন্তু এত কম সংখ্যক সৈন্য কি আর এই বিশাল সৈন্যবাহিনীর সাথে পেরে উঠতে পারে? তেমুজিনের সব সৈন্যরা মারা যায়। তেমুজিনও বীরত্বের সাথে যুদ্ধ করতে করতে বন্দী হয়ে যায়। বন্দী তেমুজিনকে টার্গুটেই নিতে চায়, কিন্তু জামুখা দেয় না। জামুখা তেমুজিনকে ক্ষমা ভিক্ষা চাইতে বলে, কিন্তু তেমুজিন বলে, আমি ভিক্ষুক নই, তাই জীবন ভিক্ষা চাইতে পারবো না। জামুখা বারে বারে বললেও তেমুজিন কোনোভাবেই রাজি হয় না।
সে মরে যাবে তবুও মাথা নোয়াবে না। জামুখা তখন তেমুজিনকে ক্রীতদাসের দালালের কাছে বিক্রি করে দেয়। এক বছর পর টেঙ্গুর রাজ্যের সীমান্তের এক শহরের হাটে তাকে বিক্রির জন্য তোলা হয়। সেখানে এক ধনাঢ্য ব্যক্তি তেমুজিনকে কিনতে চাইলে তার সাথে থাকা বৃদ্ধ সন্ন্যাসী তেমুজিনকে কিনতে নিষেধ করেন। বলেন, এ আমাদের জন্য দুঃখ বয়ে আনবে, এ কখনো অপমানের ক্ষমা করেন না, একে যেতে দেন। ওই ব্যক্তি তুচ্ছ তাচ্ছিল্য করে, বলেন, এর মতো হাজার ক্রীতদাস আমাদের কাছে, এ কি ধরনের দুঃখ আমাদের জন্য বয়ে আনে একটু দেখি, এর সাথে কি করতে হবে সেটা আমি জানি। এই বলে সে তেমুজিনকে কিনে এনে এমন খাঁচে বন্দি করে রাখে যাতে শহরের সব মানুষ তাকে দেখতে পারে। খাঁচার সামনে বড় বড় হিংস্র চার পাঁচটা কুকুর রাখে। শহরের বিভিন্ন মানুষ এসে তাকে টিটকেরি করে যায়। একদিন বৃষ্টির মধ্যে সেই বৃদ্ধ সন্ন্যাসী তার খাঁচার সামনে এসে বলে, আমাদের ক্ষমা করে দিও, যখন সেই খারাপ সময় আসবে তুমি অনুগ্রহ করে আমাদের আশ্রমকে ধ্বংস করিও না, আর এই আশ্রমে কিছু পবিত্র বই আছে সেগুলো রক্ষা করিও। তেমুজিন বলে, আমি লেখাপড়া জানি না। তেমুজিন এই আশ্রমকে রক্ষা করার সত্ত্বের বিনিময়ে বৃদ্ধ সন্ন্যাসীকে হাতটি দিয়ে বলে, আমার গোত্রের লোকদের খুঁজে বের করে এই হাতটি বোর্ড থেকে দিবেন। বৃদ্ধ সন্ন্যাসী বোর্ডের খোঁজে বেরিয়ে পড়ে। বোর্ড থেকে হাড়টি আর তেমুজিনের সব তথ্য দেয়। সন্ন্যাসীটি পথে বার্ধক্য আর ক্লান্তিজনিত কারণে মারা যায়। বোর্ডে এক ব্যবসায়ীকে তার সাথে করে টেঙ্গুর রাজ্যে নিয়ে যেতে বলে। ওই ব্যবসায়ী বলে, এটা অনেক দূরের রাস্তা, আর তোমার কাছে তো দেওয়ার মতো কোনো টাকা নেই। তখন বোর্ডে সেই ব্যবসায়ীর উপপত্নী হতে চায়। এর বিনিময়ে সে টেঙ্গুর রাজ্যে পৌঁছে দিতে বলে। বোর্ডে ওই ব্যবসায়ীর সাথে প্রায় কয়েক বছর থাকে। এরপর একদিন জমকালো পোশাক পরে তেমুজিনের সেই খাঁচার সামনে হাজির হয়। তেমুজিন তো দেখেই চিনতে পারে। রাতের বেলা বোর্ডে ওই পাহারাদারদের ঘুষ দিয়ে ওদের থেকে চাবি নিয়ে তেমুজিনকে দেয়। তেমুজিন তালা খুলে দেয়াল টপকে ওখান থেকে বের হয়। বোর্ডে তেমুজিনকে নিয়ে পালিয়ে যায়। তেমুজিন দেখে বোর্ডে আরেকটি মেয়ে হয়েছে, তার নাম মঙ্গেন। তেমুজিন ওই মেয়েকেও গ্রহণ করে। মঙ্গেনকে বলে, আমি তোমার বাবা। মঙ্গেন বোর্ড থেকে বলে, আমার আরেকটা বাবা কোথায়? বোর্ডে বলে, তাকে ভুলে যাও, এখন থেকে ইনি তোমার বাবা। একদিন শুয়ে থেকে তার বউ বলে, মঙ্গলরা কত খারাপ, তারা শুধু খুন চুরি নিয়েই ব্যস্ত, এমনকি তারা শিশুদেরকেও রেহাই দেয় না। তখন তেমুজিন বলে, আমি জানি মঙ্গলদের নিয়ে কী করতে হবে। এই বলে তেমুজিন ওখান থেকে ঘোড়া নিয়ে বেরিয়ে পড়ে। বোর্ডে বলে, আবার তুমি কতদিন পর ফিরবে? তেমুজিন কিছু না বলেই চলে যায়। তেমুজিন তাদের সেই পবিত্র পাহাড়ে যায়। সেখানে গিয়ে বলে, হে প্রভু তেনগ্রি, আমি তোমার কাছে নত হয়েছি, আমায় শক্তি দিন। তখন সেই শেয়ালটি দেবদূতের মতো আসে। ওখানে তেমুজিন ভাবে, মঙ্গলদের জন্য আইন প্রয়োজন, যদি অর্ধেক মঙ্গলদের হত্যাও করতে হয় তবুও আমি তাদের অনুগত করব। সে তখন কয়েকটি আইন বানায়। সেগুলো হলো, মহিলা এবং শিশুদের হত্যা করা যাবে না, নিজের ঋণ কখনো ভোলা যাবে না, শেষ পর্যন্ত শত্রুর সাথে লড়তে হবে, আর কখনোই নিজের খানের সাথে বিশ্বাসঘাতকতা করা যাবে না। কয়েক বছরের মধ্যে তেমুজিন অনেক গোত্রকে একত্রিত করে। তার অধীনে অনেক বড় বড় যোদ্ধা আসে, তার সেনাবাহিনী অনেক বড় হয়। সে সব মঙ্গলদের একত্রিত করে শক্তিশালী করতে চায়, কিন্তু এই পথে বারে বারে জামুখা বাধা হয়ে দাঁড়াচ্ছে। তাই এবার জামুখার সাথে চূড়ান্ত যুদ্ধ করে ঠিক করবে কে মঙ্গল শাসন করবে। জামুখার টার্গুটেই বিশাল সেনাবাহিনী নিয়ে যুদ্ধে আসে। জামুখার তুলনায় তেমুজিনের সৈন্য অনেক কম, কিন্তু তেমুজিনের আছে উন্নত যুদ্ধ কৌশল। তাই কম সংখ্যক সৈন্য দিয়েও প্রথম দিকে জামুখার সেনাবাহিনীকে একেবারে ধরাশায়ী করে দেয়। উপায় না দেখে জামুখা তার সব সেনাকে একসাথে আক্রমণের নির্দেশ দেয়। বেশ ভালোই লড়াই শুরু হয়। এর মধ্যে প্রচণ্ড বজ্রপাত সহ বৃষ্টি শুরু হয়। মঙ্গলরা বজ্রপাতকে প্রচণ্ড ভয় পায়, তাই সবাই যুদ্ধ করা বাদ দিয়ে ভয়ে এদিক সেদিক দৌড়াতে থাকে। কিন্তু তেমুজিন কোনো ভয় পায় না, সে ঘোড়ার উপর চড়ে থেকে তলোয়ার উঁচু করে তার সৈন্যদের আরও সাহস দেয়। এটা দেখে তার সৈন্যরা নতুন উদ্যমে সেই বজ্রপাতের মধ্যে যুদ্ধ শুরু করে। জামুখার সেনাবাহিনী একেবারে ধরাশায়ী হয়, জামুখাকে বন্দী করে। যুদ্ধ শেষে দুইজন সৈন্য তেমুজিনের সান্নিধ্য পাওয়ার জন্য টার্গুটেইকে হত্যা করে। তার মৃতদেহ তেমুজিনের পায়ের কাছে রেখে বলে, আমরা আমাদের খানকে আপনার পায়ের কাছে নিক্ষেপ করছি। সে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু আমরা তাকে হত্যা করেছি। সেই দুইজন সৈন্যকে প্রশংসা করার বদলে তেমুজিন তার লোকদের নির্দেশ দেয় ওই দুইজনকে হত্যা করতে।
তারা জিজ্ঞেস করে তাদের অপরাধ কি। তখন তেমুজিনের লোক বলে, তোমরা নিজেদের খানের সাথে বিশ্বাসঘাতকতা করে আইন ভেঙেছ, তাই ওর শাস্তি মৃত্যুদণ্ড। জামুখার সব সৈন্যদের তেমুজিনের সামনে বন্দি করে রাখা হয়। তার গুটের ওখানে বন্দি থাকার সময় যে বৃদ্ধ তাকে পালাতে সাহায্য করেছিল তাকে তেমুজিন বলে, কেমন আছো। ওই লোককে মনে রাখার জন্য বৃদ্ধ লোকটি ধন্যবাদ দেয়। তেমুজিন তার লোকদের ওই লোককে 100 ঘোড়া দিতে বলে আর তার তাঁবু তেমুজিনের তাঁবুর পাশেই রাখতে বলে। তেমুজিন সব লোকদের তার সেনাবাহিনীতে নিয়ে নেয়। সবাই খুবই কৃতজ্ঞতা প্রকাশ করে। জামুখা তেমুজিনকে বলে, তুমি এখন খান আর আমি তোমার পায়ের কাছে, তুমি কি খুশি। তেমুজিন বলে, আমি তোমায় ক্ষমা করে দিয়েছি ভাই। জামুখা বলে, একটা প্রশ্নের উত্তর দাও তো। সব মঙ্গল বজ্রপাতকে প্রচণ্ড ভয় পেলেও তুমি ভয় পেলে না কেন। তেমুজিন বলে, বজ্রপাত থেকে লুকানোর জন্য আমার কোনো জায়গা ছিল না, তাই আমি আর কখনোই বজ্রপাতকে ভয় পাই না। জামুখা বলে, এখন আমার সাথে কি করবে। তেমুজিন বলে, আমায় যদি বন্দি করতে তাহলে তুমি কি করতে। জামুখা বলে, আমি তোমায় খুন করতাম। তেমুজিন জামুখাকে ছেড়ে দেয়। যাওয়ার সময় জামুখা বলে, তুমি তোমার শত্রুকে যেতে দিচ্ছ, আমি তোমার পথের কাঁটা হয়েই থাকব। তেমুজিন বলে, আমি আমার ভাইকে মুক্ত করে দিচ্ছি। তেমুজিন আবার যুদ্ধের জন্য বেরিয়ে পড়ে। সেই প্রাচীন টেঙ্গুট রাজ্য যেখানে তেমুজিনকে কৃতদাস হিসেবে খাঁচায় বন্দি করে রেখেছিল সেই রাজ্যকে তিনি ধ্বংস করেন। কিন্তু সেই বৃদ্ধ সন্ন্যাসীকে দেওয়া কথা অনুসারে সন্ন্যাসীর আশ্রমকে ধ্বংস করেন না। 1206 সালে তেমুজিন পুরা মঙ্গলদের খান হন এবং তার উপাধি হয় চেঙ্গিস খান। চেঙ্গিস খানের বাংলা অর্থ হলো বিশ্বের শাসনকর্তা। তিনি বিশ্বের শাসনকর্তা হবেই তো, সেই সময় পুরা বিশ্বের 30% তার দখলে। এভাবেই এক কৃতদাস হয়ে উঠলেন ইতিহাসের ভয়ঙ্কর শক্তিশালী সম্রাট চেঙ্গিস খান। আপনাদের যদি আমার বলা ভালো লেগে থাকে এবং কোনো পরামর্শ থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং শেয়ার করবেন। আর নিয়মিত বিদেশি দারুণ দারুণ মুভি সহজ বাংলায় সারসংক্ষেপ পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন। আপনাদের এগিয়ে আসা আমাকে অনুপ্রাণিত করবে। ভালো থাকুন। এতক্ষণ আমার পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।